তো দেখো বন্ধুরা, সকাল সকাল এখন বাজে সকাল 11টার মতো। সকাল সকাল স্নান টান করে আমি চলে এসেছি ঠাকুর পুজো করতে। আর আজকে কিন্তু আমি অনেকটা ফুল পেয়েছি। দেখো আমার শাশুড়ি মা দিয়ে গেছে, তারপর এখান থেকে গাছ থেকে কুড়িয়েছি, অনেকটা ফুল পেয়েছি। তো পুজো দেওয়া থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর দেখো আমি একটা সুন্দর একটা মালা করেছি এই ফুল দিয়ে। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। দেখো এই যে মালাটা, আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, ওই সোমবার আমি করিনি বা করি না, তো আজকে শেষ সোমবার, ওই সকাল থেকে কিছু খাইনি, না খেয়েই ভাবলাম বাবার মাথায় একটু জল টল ঢালি। তো জল টল ঢেলে নিয়েছি, তারপরেই মালাটা বসে বসে গাচ্ছিলাম। তো মালাটা দেখো কেমন সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। কিন্তু আমার তো খুব ভালো লাগছে, এত সুন্দর করতে পারবো আমি আশাও করিনি। তো দেখো এই মালাটা আবার বাবার গলায় পরিয়ে দেবো সুন্দর করে, তারপরে পুজো টুজো দিই, তারপর কিছু খাওয়া যাবে। তো এখনও কিছু খাইনি, ভাবলাম আজকে না খেয়েই জল ঢালি। তো চলো ঠাকুর পুজোটা সুন্দর করে নিই, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরো। আমার পুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে সুন্দর করে সাজিয়ে আমি পুজো করে নিয়েছি। তো এখানেও দিয়ে দিয়েছি, আর এখানেও সুন্দর করে দিয়ে দিয়েছি আমি। করলাম করে সবাই পুজো টুজো করলাম, করে এখনো কিছু খাইনি, এবার গিয়ে কিছু একটা খাবো। আর সকালবেলা আমার হাজব্যান্ড 15 আগস্ট ছুটির দিন, তবু চলে গিয়েছে, ওদের অফিস থেকে যেতে হবে বলেছে, সকাল সকাল উঠে চলে গিয়েছে। আমার ছেলে ছিল মার ওখানে, তো তার জন্য সকালে রান্না বান্না আছে কিছুই করিনি। তো সকালবেলা আজকে এখন আমি, এখন 11:30 মতন বাজে, কিছু একটা খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি দুপুরে রান্নাবান্না করবো। তো দুপুরে রান্নাবান্না কী করবো না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে সকালবেলা ও চলে গেছে 6:30 সময়, তারপর থেকে কিন্তু আমি একটুও বসিনি ঘরে। বিছানা চাদরগুলো প্রচণ্ড নোংরা, মানে নোংরা না, মানে এক সপ্তাহ হয়ে গেলে না আর যেন শুতে ইচ্ছা করে না, আর এই বর্ষার মধ্যে আরও যেন কেমন একটা লাগে, তার জন্য সব চেঞ্জ করে ফেললাম। তো দেখি রোদ উঠলে কাচবো, না হলে কাঁচা হবে না। তো চলো সকালে যা হোক একটা খেয়ে নিই, খাওয়া দাওয়া পর রান্নাবান্না করে, রান্নাবান্না করার সময় তোমাদের সঙ্গে আমার পরে কথা হবে। আজকে সিঁদুর টুদুর পরে চলে এসেছি, সকালে কী খাবো তোমাদেরকে একবার দেখাই। একদম হালকা ফুলকা হেলদি ব্রেকফাস্ট। চলো কোথায় বেলা খেয়ে নেবো, আজকে হচ্ছে মুসলি খেয়ে নেবো। এটা ও সকালবেলা ও খেয়ে গিয়েছে, তো এটা মুসলিটা খেয়ে নেবো সকালবেলা। এখানে দেখো জল গরম করছি, এটা আমুল দুধ দিয়ে গুলে আমি খেয়ে নেবো। যেহেতু এমনি দুধ, যেটা গরুর দুধ যেটা নেওয়া হয়, সেটা ওর বাবা সকালে খেয়ে গেছে আর সেটা নেই, তার জন্য একটু আমুল দুধ গুলে এটাকে আমি এখন খেয়ে নেবো। আর কোনো ফল থাকলে বেশি ভালো হয়, কিন্তু ফল আজকে আমার এখানে নেই কিছুই, তো এটা আমি শুধুই খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি রান্নাঘরে। চলো তোমাদের দেখাই আজকে কি রান্না হবে। ওর বাবাও বাড়িতে আসছে, তো রান্না করতে করতে আশা করছি চলে আসবে। কি হবে হচ্ছে চিকেন বিরিয়ানি, আজকে চিকেন বিরিয়ানি করব। তো এখানে আছে আলু কাটা আস্ত আলু, একটু চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি। তো এখানে আছে কুচানো পেঁয়াজ, আছে এখানে আছে চিকেন, আর এখানে আছে আদা রসুন, মানে গোটা এখনও পেস্ট করিনি। এটা আছে এভারেস্টের বিরিয়ানি মশলা, আছে এখানে লঙ্কা বাটা, আছে এখানে টক দই, আছে এখানে আছে হচ্ছে আতর। আর যেহেতু ছোটো ছোটো সব কিছুই, যেহেতু আমরা অত একটা বিরিয়ানিটা করি না বাড়িতে, খাওয়া হয় না ফ্রাইড রাইসটা বেশি। এটা হচ্ছে গোটা মশলা বিরিয়ানি, এটা হচ্ছে ফুড কালার বিরিয়ানির। তো এই হচ্ছে সব জিনিসপত্র বিরিয়ানি করার জন্য। আর এর মধ্যে আমি সকালবেলায় ধুয়ে রেখে দিয়েছিলাম চালটা, ধুয়ে রেখে দিয়েছি ওই 600 মতন চাল ধুয়ে রেখে দিয়েছি। তো এই সব কিছু কিন্তু আজকে আমার হাজবেন্ড নিয়ে আসেনি, এগুলো নিয়ে এসছে আমার ভাই। তো ওর নাকি খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আমি অবশ্য অনেকদিন বিরিয়ানি বানাইও নি, তার জন্য ও আজকে বাড়িতে আছে, বললো আমি সব এনে দিচ্ছি জিনিসপত্র তুই বানা, তাই ও নিয়ে এসছে, তাই এগুলো এখন আমি বানাবো। ও আসবে খেতে, আর ওর বাবাও চলে আসছে। তো যাই হোক রান্নাবান্নাটা ধীরে সুস্থে শুরু করা যাক। তো চলো আগে ভাতটা বসি। কেওড়া জল, ঘি, তারপরে আর কী লাগে, হ্যাঁ এগুলোই লাগে।
তো ওই দুধ টুধ দিয়ে যেগুলো মেশাতে হয় সেগুলো আমি অবশ্য তোমাদেরকে দেখালাম না, ও যেগুলো কিনে নিয়ে এসছে সেগুলোই দেখালাম, আর যেগুলো হাতে কাটা ছিল সেগুলোই দেখালাম। তো আস্তে আস্তে দেখতে থাকো, তোমাদের ব্লগটা খুব আশা করছি ভালো লাগবে, আর কী কী দিচ্ছে না দিচ্ছি তোমরা দেখতে পাবে। ভাজা হয়ে গেছে, এই যে পেঁয়াজটা ভাজতে দিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা মশলা টশলা দিয়ে ভাতটা আমি জলটা ফুটতে দেবো, তার ভাতটা করবো। এটা একটু লালচে লালচে ভাব আসলে কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলবো। তেল আর লবণ আর হচ্ছে জল ফুটে গিয়েছিলো তেল লবণ দিয়ে, তো চালগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটা আধা 80% হবে, তো এখানে বেরেস্তাটা প্রায় আমার রেডি হয়ে গেছে, এটা চলো নামিয়ে নিই। তো এখানে দেখো তেল একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। তো এটা মা চিকেনটা আমি ঘি আর তেল দিয়ে মিক্সড করে রান্না করবো, কিন্তু তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। তো এতে কিন্তু কোনো ফোড়ন দেবো না, অলরেডি আমি এলাচ দারচিনি ফোড়ন দিয়েছিলাম বেরেস্তা করার আগে। তো চলো এতে আদা রসুন পেঁয়াজ, পেঁয়াজ তো বেরেস্তা হয়েই আছে এটা পরে দেবো, তো আদা রসুন গোলমরিচি যে পেস্ট বানিয়েছি ওটা, যেহেতু বিরিয়ানি হবে তো এর মধ্যে আমি হলুদ ভাজি দেবো না, সামান্য একটুখানি হলুদ দেবো, আর টক দইটা আমি পরেই দেবো এখন দেবো না। তো চলো মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, দারুণ কিন্তু একটা ফ্লেভার আসছে। তো হালকা করে লঙ্কা বাটা দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য, বেশি না, এটা হচ্ছে একটু কালারের জন্য। আর এক চিমটে হলুদ দিয়েছি, এক চিমটে। তো এতে বিরিয়ানি একটু মশলা দেবো, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এর মধ্যে, ব্যাস আর দেবো না। তো এর মধ্যে হালকা করে একটু চিনি দেব, দিয়ে মাংসটাকে ঢেলে দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছি মানে মশলাটা হয়ে গেছে, এতে হালকা করে একটু চিনি দিয়ে মাংসটা দিয়ে, মাংসটা সবাই দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটা ঢাকা দিয়ে কষাবো, কষিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব। আর এতে এখনই আলু দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো আস্ত আস্ত সেদ্ধ হতে গন্ডগোল করবে, এগুলো আলাদা করে আবার মশলা দিয়ে সেদ্ধ করলে বেশি ভালো হয় আলুটা, কিন্তু আমি অত ঝামেলায় গেলাম না, একটু শর্টকাটেই করলাম, এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। তো চলো এর মধ্যে আলুটা দিয়ে ভালো করে কষি। আগে যে বেরেস্তাটা বানিয়েছিলাম এর উপর দিয়ে ছড়িয়ে দিই, যেহেতু এর মধ্যে আমার পেঁয়াজ পড়েনি, তো অল্প একটু ওই বিরিয়ানি লেয়ার করার সময় একটু লাগবে, আর একটু এখন দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে খুলে এই যে দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, টক দইটা, তারপরে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, এবার এখন দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিলাম, আমি ভালো করে নেড়ে দেবো, নেড়ে ঢাকা দিয়ে দেবো। এই যে দুধটা গুলে নিয়েছি এর মধ্যে হচ্ছে ফুড কালার, আতর, আর গোলাপ জল আর কেওড়া জল এর সাথে মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দেবো। আজকেও কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছে, আজকেও সারাদিন বৃষ্টি, আর কালকে তো সারাদিনই ছিল, আর আজকে একটু একটু করে থামছে আর একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তো ও গেছে আজকে বাইক নিয়ে, কী করে আসবে আমি জানি না। তো এখন এই যে অসম্ভব বৃষ্টি হচ্ছে, এখানে জল টল জমে গেছে। তো আজকে আমি কিন্তু বিরিয়ানি করছি, চিকেন বিরিয়ানি, তোমরা তো জানোই। তো আজকে কিন্তু জাস্ট জমে যাবে এই বর্ষা দিনে চিকেন বিরিয়ানি, তা ঠান্ডা হয়ে গিয়েছে, অনেকক্ষণ নামিয়েছি, আর এখানে চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে, একটু বেশি পরিমাণ জল দিতে হয়েছিল যেহেতু আস্ত আস্ত আলু ছিল, এগুলো সেদ্ধ হচ্ছিল না, তো এখন গলে গিয়েছে। তো চিকেনটা এবার নামিয়ে ফেলবো, আর এটা হচ্ছে এটার মধ্যে করব। তো আমার মতন যারা, আমার মতন যাদের টেনশান হয় যে তলায় লেগে যেতে পারে, তো তারা
এরকম করে কলা পাতা ব্যবহার করতে পারো। কলা পাতাটা সুন্দর করে কেটে নিয়ে এসে সাইডগুলো সব কেটে একটু আগুনে সেকে নিয়েছি, এতে একটু নরম নরম হয়ে যায় পাতাগুলো। তো এই গামলাটার তলায় একদম পেতে দিয়েছি, যাতে আমার অনেক সময় দেখো বিরিয়ানিটা তলায় লেগে যায়, যাতে লেগে না যায় তার জন্য কলা পাতাটা দিয়ে নিয়েছি। তো আর টেনশন নেই লেগে যাওয়ার। তো এবার আমি লেয়ার বাই লেয়ার সব মানে সাজিয়ে নেব বিরিয়ানির যে ভাত মাংসের অংশগুলো। তো চলো এটা সাজিয়ে নিই, বেলা প্রায় 1:30টার কাছাকাছি গড়িয়ে গেছে। তো আমার ছেলে অলরেডি ভাত খেয়ে নিয়েছে, কারণ ওকে যে বিরিয়ানির ভাত করলাম ওই ভাত আর ওই মাংসের ঝোল দিয়ে, হালকা ঝোল দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি। ও খেয়ে দে এই যে শুয়ে পড়েছে, যে 1:30 বেজে গেছে, বেলা হয়ে যাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে, তার জন্য ও খেয়ে দিয়ে শুয়ে পড়লো। তো এবার আমি বিরিয়ানিটা বানাবো ও রাতেবেলা বা সন্ধ্যেবেলা উঠে। এমনিতেও আমার ছেলে বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস এগুলো খেতে অত পছন্দ করে না, ও প্লেন ভাতটাই পছন্দ করে। তো ভাত আর চিকেন দিয়ে খেয়ে শুয়ে পড়েছে। তো চলো এবার আমি সাজিয়ে নেই, আর নামানোর আগে চিকেনে কিন্তু আর একটু ঘি দেবো আমি, আর কিছু দেবো। চা করেছি, চা খাচ্ছিলাম বিস্কুট দিয়ে। তো চাটা না হলে হয় না, সকালে আজকে চাটা খাওয়া হয়নি, ওর জন্য চামচ করে ঘি দিয়ে পাতা এরকম করে মাখিয়ে দিচ্ছি আমি একটু। কী করে ব্রাশ করতে চাও ব্রাশও করতে পারো, একটু হালকা হালকা এটা গরম, আর এটা এরকম করে চামচ দিয়ে ঘিটা মাখিয়ে নিচ্ছি তলায়। এবার ভাতগুলো দেবো, যেহেতু ও বাড়িতে নেই, থাকলে পুরোটাই তোমাদের দেখাতে পারতাম, একা একা ফোন ধরে করতে পাচ্ছি না। তো চলো আগে সাজিয়ে নিই। তারপর দিয়ে দিয়েছি মানে অর্ধেক ভাতটা দিয়েছি, দিয়ে ঘি দিয়েছি, বিরিয়ানির মশলা দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, সব দিয়ে দিয়েছি। এর উপরে এই চিকেনটা তুলে এর উপরে দিয়ে দেবো, ব্যাস এটা হলো হয়ে গেল একটা লেয়ার। তো তারপরে আবার ভাত দেবো, সেম প্রসেসে আবার এটা দিয়ে দেবো, ওটা দেবো, সব দিয়ে এবার সুন্দর করে ওপর দিয়ে যেটা গুলে রেখেছি দুধের সাথে, মানে আতর আর গোলাপ জল, কেওড়া জল, ফুড কালার যেটা গুলে রেখেছি ওটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেখো আমি কিন্তু এটা আমার ময়দা মাখা ছিল, তো সুন্দর করে সাইড দিয়ে এটা আমি আটকে দিয়েছি যাতে গন্ধটা একেবারেই না চলে যায়। তো ওই যে উপরে একটা থালা দিয়ে দিয়েছি, এবার গ্যাসটাকে আমি অন করে দেবো। তো এখানে তাওয়ার ওপর বসাবো, চলো বসিয়ে দিলাম, জোরে দিয়ে রাখবো 10 মিনিট মতো আর আস্তে দিয়ে রাখবো 15 মিনিট মতো। তো চলো হোক, তারপর তোমাদের খুলে দেখাচ্ছি। তো এর মধ্যে ও চলে এসেছে বাড়িতে, তো ও বাড়িতে চলে এসছে। তো চলো ওটা হয়েও গেছে, আমার ভাই আসলে এটা হয়ে গেছে, আর অফ করার পরে আমি 5 মিনিট দমে রেখেছিলাম। তো এটা কিন্তু তুলে ফেলতে হবে গরম থাকতে থাকতে, নাই তো এটা উঠবে না। তো চলো আগে এইটাকে তুলে নিই, এই আটার ময়দার যে ইয়ে দিয়েছি ওটাকে তুলে নিই, তারপর তোমাদের দেখো এটা পুরো আমি তুলে নিয়েছি। তো এবার এটা খুলবো আমি, দেখো কি সুন্দর কালার এসছে, আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে। তো চলো এটা আমি প্লেটে বেড়ে নেই, তারপর তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, না হয়তো তুমি বুঝতে পারবে না তোমরা কেমন সুন্দর হয়েছে। তো ওপর দিয়ে হচ্ছে এটা, আর দারুণ একটা গন্ধ এসছে দেখো। তো দেখো এই যে বেড়ে নিয়েছি, আর বিরিয়ানিটা ঠিক এরকম দেখতে হয়েছে, তোমরা আলো থাকবে দেখা, এই যে এরকম দেখতে হয়েছে, এই যে ঠিক এরকম দেখতে হয়েছে বিরিয়ানিটা। তো চলো আরো দুটো প্লেট নিয়ে আসি, সাজিয়ে সুন্দর করে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এইটা আমি দেখানো, এই যে ভাইকে দিয়ে দিয়েছি খেতে, এই যে বেড়ে দিয়েছি ওর, আর এই যে আমাদের দুজনেরটাও বেড়ে নিয়েছি, এই যে ওরটা, এই যে এটা আমারটা, আর এই যে এনে এবার খেতে বসবে। তো চলো আমরা নিচে বসি, জলের বোতলটা নিয়ে আসি, চলো খেয়ে নিই, কারণ টেবিলটা ছোট, তিনজনের হয় না একসাথে। দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, তারপর সন্ধেবেলা দেখো চা করে নিয়েছি, আর আজকে 1 কাপ চা করেছি, কারণ ও আজকে চা খাবে না, কারণ নাকি ওর দুপুরে খাওয়া অনেক বেশি হয়ে গেছে, তার জন্য ওকে আর জোর করলাম না, ও চা খাবে না বলেছে। তো আমার জন্যই চাটা করে নিয়েছি, সন্ধেবেলা চা না খেলে কিন্তু আমার একটুও ভালো লাগে না। তো চলো রান্নাবান্না যা আছে তাই রাতেরবেলা খেয়ে নেবো। তো চা খেতে খেতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের।